আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। যুক্তরাষ্ট্র কি বিএনপিকে ক্ষমতায় আনতে চায়? এরপর জানিয়ে দেব বাধাহীন কর্মসূচির সুযোগ আর পাচ্ছে না বিএনপি। আরো জানিয়ে দেব জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না বলছে শেখ হাসিনা। এদিকে প্রশাসনে বাধ্যতামূলক অবসর আতঙ্ক, ফিরে দেখা 2022, প্রশাসনের পদোন্নতিও বদলি বছর জুড়ে। এবং আরো জানিয়ে দেব দলীয়করণে রাষ্ট্র কাঠামো ভেঙে চোরমার হয়ে যাচ্ছে বলছে প্রিন্স। সর্বশেষ জানিয়ে দেব আন্দোলনের জন্য ঘর গুছিয়েছে সৈয়দপুর জেলা বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুক্তরাষ্ট্র কি বিএনপিকে ক্ষমতায় আনতে চায়? বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অস্বস্তি নিয়ে এখন কোনো লুকোচুরি নেই। দুটি দেশই এই সম্পর্কের অস্বস্তির কথা আড়ালে আবডালে স্বীকার করছে। যদিও প্রকাশ্য তারা কেউই সম্পর্কের অবনতির কথা বলছে না, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাবলী দুদেশের সম্পর্কের টানাপোড়েনের স্বীকৃতি দিচ্ছে। এরকম পরিস্থিতিতে অনেক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে আওয়ামী লীগ সরকারকে পছন্দ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি বিকল্প সরকারকে ক্ষমতায় আনতে চায়। বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম আগ্রাসী কূটনীতিক সহজেই চোখে পড়ে। বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র তার অপছন্দের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া চেষ্টা করেছে, কোথাও সফল হয়েছে, কোথাও সফল হয়নি। কিন্তু প্রশ্ন হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে ক্ষমতায় আনতে চায়? মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষণ করলে দেখা যায় যে যখন একটি সরকারকে তারা ক্ষমতাচ্যুত করতে চায় বা হঠাৎ ক্ষমতা থেকে হটাতে চায়, তখন আগে একটি বিকল্প নির্ধারণ করে নেয়। বিকল্প ঠিক করার পরই তারা ওই সরকারের বিরুদ্ধে নানা রকম চাপ প্রয়োগ করে, সরকারকে অস্থির করে তোলে এবং আন্তর্জাতিকভাবে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করে। বাংলাদেশের ক্ষেত্রেও এটির প্রথম পর্যায়ে চলছে বলে কোনো কোনো কূটনৈতিক মনে করেন। প্রশ্ন হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কি আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প পেয়েছে? বিকল্প পেলে তারা কোনটা? আওয়ামী লীগের বিকল্প হিসেবে কি তারা বিএনপিকে ক্ষমতায় আনতে চায়? একাধিক কূটনৈতিক বিশেষক মনে করছেন যে বিএনপিকে ক্ষমতায় আনার কোনো অভিপ্রায় নেই। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস অবশ্য বাংলাদেশে একাধিকবার বলছেন কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে চায় না, বরং ভোটাধিকার প্রয়োগ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এমন একটি সরকার মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে সরকারটি জনগণের ভোটে নির্বাচিত হবে এবং যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। মুখে যাই বলুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গোপন অভিপ্রায় রয়েছে। তবে কূটনীতিকরা মনে করেন যে সেই অভিপ্রায় অবশ্যই বিএনপি নয়। নানা কারণে বিএনপিকে ক্ষমতায় আনতে চায় না যুক্তরাষ্ট্র, বরং বিএনপিকে ক্ষমতায় আনার জন্য দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চায়। বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাধাহীন কর্মসূচির সুযোগ আর পাচ্ছে না বিএনপি। বাধামুক্ত আর কোনো কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে না রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলটির নেতাকর্মীকে মোকাবেলায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীকেও রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দলের শীর্ষস্থানীয় সূত্রগুলো। যদিও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারের বিষয়ে বিরোধী দলকে বরাবরই আশ্বস্ত করা হয়েছে। সরকারের পদত্যাগ, বর্তমান সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, কারাবন্দী নেতাদের মুক্তিসহ 10 দফা দাবিতে বিএনপির আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে প্রথম কর্মসূচি ছিল শনিবার। ওইদিন দেশজুড়ে বিএনপির গণমিছিল চলাকালে পঞ্চগড়, কুষ্টিয়া, গাজীপুর, ভোলা, নোয়াখালী, নীলফামারী, ঝালকাঠি ও পুলিশের সঙ্গে বরগুনায় পুলিশ বাধার মুখে পড়েন দলটির নেতাকর্মীরা। এর মধ্যে পঞ্চগড়ে গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক নেতা নিহত হয়েছেন বলে বিএনপির দাবি করে। তবে পুলিশ
পুলিশ বলছে ওই নেতা হৃদরোগে মারা গেছেন। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের কারণে ঢাকা ও সিটি কর্পোরেশনের ভোটের কারণে রংপুরকে এ কর্মসূচির বাইরে রাখা হয়েছিল। এ আন্দোলনে একত্রতা ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ, ভারতীয় জোট, এলডিপি, জামায়াতে ইসলামী সহ অন্য সরকার বিরোধী দল। এর আগে গত 12 অক্টোবর থেকে 10 ডিসেম্বর অনুষ্ঠিত দেশের বিভাগীয় নগরে বিএনপির গণসমাবেশগুলো শান্তিপূর্ণভাবে শেষ হল। যদিও ঢাকার সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন একজন, পরে রাজধানীর গোলাপবাগে সমাবেশের সুযোগ পায় বিএনপি। প্রায় 2 মাসে 10টি সমাবেশ পালনে প্রকাশ্যে কোনো বাধা দেওয়া হয়নি। প্রশাসনের স্বচ্ছায় পরিবহন ধর্মঘটের মাধ্যমে লোকসমাগম ঠেকানোর চেষ্টা ছিল। পাশাপাশি সমাবেশে যোগ দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়া, এলাকায় স্বাভাবিক বসবাসে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ নানা ধরনের হয়রানি চালানোর অভিযোগ ওঠে। এর আগে সেপ্টেম্বরে 20টিরও বেশি জেলায় বিএনপির কর্মসূচিতে সরাসরি আওয়ামী লীগের পক্ষ থেকে হামলার অভিযোগ ওঠে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির সরাসরি 60টি সংঘর্ষের ঘটনায় 1130 জন আহত হন। জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলতে দেব না বলছে শেখ হাসিনা। কেউ যেন দেশের জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলতে না পারে, সেটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির সভাপতি মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কারণ এই দেশটা জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন সিনিমিনি খেলতে না পারে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করেছে, আর ভবিষ্যতে তাদের কষ্ট করতে হবে না। সবাই যেন সুন্দর একটা জীবন পায়, উন্নত জীবন পায়, সমৃদ্ধশালী জীবন পায়, সেটাই আমার একমাত্র লক্ষ্য, সেটাই করতে চাই। আওয়ামী লীগকে আরো শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, আমাদের সম্মেলন হয়ে গেছে, আবারও নতুন করে আমরা কমিটি করেছি। নিয়ম অনুযায়ী গঠনতন্ত্র মোতাবেক আমরা আমাদের সদস্যদের নির্বাচিত করব। এই সংগঠনটাই আমাদের বড় শক্তি, এটাও মাথায় রাখতে হবে। সংগঠন যদি শক্তিশালী থাকে আর মানুষের আস্থা বিশ্বাস যদি অর্জন করতে পারি, তাহলে সরকার চালানো এবং দেশের উন্নয়ন করা কঠিন কাজ হয় না। এটা হলো বাস্তবতা, সেই বাস্তবতা নিয়েই আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা পুনরুল্লেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ আমাদের যে লক্ষ্য 2041 সালে স্মার্ট বাংলাদেশ, সেটা কিভাবে করব, কি কি ক্ষেত্রে করব, সেটা আমি আগেও বলেছি। অর্থাৎ আমাদের পুরো জনগোষ্ঠী হবে স্মার্ট, সেটাই আমরা করতে চাই। বাংলাদেশ সবসময় এগিয়ে থাকবে। বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে টানা 3 বারের প্রধানমন্ত্রী বলেন, আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, স্যাটেলাইট যুগে পদার্পণ করেছি, আগামী 28 তারিখ মেট্রো রেল, এটা কিন্তু ইলেকট্রনিক ট্রেন, এটাও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে হতো না। আজকে কর্ণফুলি নদীর নিচে টানেল, সবচেয়ে বড় কথা হচ্ছে পদ্মা সেতু, যেটা নিয়ে আমাদের বিরাট একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম এবং নিজেদের টাকায় করব সেই ঘোষণা দিয়েছিলাম। নিজেদের টাকায় আমরা পদ্মা সেতু করেছি, কারো কোনো টাকা আমরা নেইনি, সেই সক্ষমতা আমরা অর্জন করেছি। প্রশাসনে বাধ্যতামূলক অবসর আতঙ্ক, ফিরে দেখা 2022 প্রশাসনের পদোন্নতি ও বদলি, বছর জুড়ে কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া বাতিল। প্রশাসনের পদোন্নতি ও বদলি ছিল বছর জুড়ে। এ পদোন্নতির তালিকায় ছিল সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। 2022 সালে বিভিন্ন পর্যায়ের 633 জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে। তারপরও প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ছিল বাধ্যতামূলক অবসরের আতঙ্ক। সরকারি চাকুরির মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় প্রশাসন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনে এখনো কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিদায়ী এই বছরে কিছু বঞ্চিত কর্মকর্তার পদোন্নতি হলেও এখনো মেধাবীরা বঞ্চিত রয়ে গেছেন। বছর জুড়েই বঞ্চিত কর্মকর্তাদের ছিল হাহাকার, ক্ষোভ ও হতাশা।
যাত্রা। বছরের প্রথম থেকে শুরু হয়েছে পদোন্নতি দিয়ে এবং শেষ হয়েছে এক সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর মধ্য দিয়ে। গত এক বছরে প্রশাসনের চার স্তরে কর্মকর্তাদের পদের চেয়ে চারগুণ পদোন্নতি দেওয়া হয়েছে। মাঠ প্রশাসন, ডিসি, ইউএনও এবং সহকারী কমিশনারদের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনা ছিল। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী একাধিকবার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। বিধিমালাটি সংশোধনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, পরে তা বাতিল করা হয়। দলীয়করণে রাষ্ট্র কাঠামো ভেঙে চোরমার হয়ে যাচ্ছে বলছে প্রিন্স। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, রাষ্ট্রীয় সেবায় দলীয়করণ কাম্য নয়, কিন্তু বর্তমানে জনগণের অর্থে সরকারি সেবা খাতে চরম দলীয়করণ চলছে। তিনি বলেন, দলীয়করণের ফলে সমাজে দ্বন্দ্ব, বিভেদ, বিভাজন চলছে, এর ফলে রাষ্ট্র কাঠামো ভেঙে চোরমার হয়ে যাচ্ছে। এতে অসহায় জনগোষ্ঠী চরম হেনস্থার শিকার হচ্ছে। সোমবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় লাভশিয়ার বিডির অর্থায়নে আয়োজিত এক চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, সমাজের গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বড় রাজনীতি। রাজনীতি সমাজ সেবার সর্বোচ্চ প্ল্যাটফর্ম, তাই রাজনীতিকরাই, রাজনীতিবিদরাই সমাজ ও রাষ্ট্র সেবায় অগ্রণী ভূমিকা পালন করে। অথচ মুষ্টিমেয় কিছু ব্যক্তির জন্য রাজনীতিবিদদের দুর্নাম হয়। এ সময় সমাজের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদের প্রতি অসহায় দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান এই বিএনপি নেতা। আলোকিত হালুয়াঘাটের ব্যবস্থাপনায় স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই চক্ষু শিবিরে 800+ রোগীর ফ্রি চিকিৎসা শেষে ঔষধ ও চশমা দেওয়া হয়। এ সময় 160 রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয় বলেও জানান আয়োজকরা। আন্দোলনের জন্য ঘর গুছিয়েছে সৈয়দপুর জেলা বিএনপি। তৃণমূল পর্যায়ে আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে দল গুছিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। এরই ধারাবাহিকতায় 26 ডিসেম্বর শহরের এআর সেন্টারে বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কাউন্সিলের সৈয়দপুর পৌরসভা ও উপজেলা বিএনপির পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এতে 355 জন নেতাকর্মীর প্রত্যক্ষ ভোটে আনারস প্রতীক নিয়ে লোকমান হোসেন উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত কলম প্রতীক নিয়ে মনোয়ার হোসেন মাত্র 124 ভোট পান। সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান কার্জন রিক্সা প্রতীক নিয়ে 188 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফুল ইসলাম 146 ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পাশাপাশি পৌর বিএনপি সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু, সিনিয়র সহ সভাপতি শাহিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও এরশাদ হোসেন পাপ্পুর সঞ্চালনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য জেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং সাবেক জিএস মোহাম্মদ মকুল। পৌর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু জানান, আপাতত 5 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। 101 জন সদস্য পৃথকভাবে অন্তর্ভুক্ত হয়ে পূর্ণাঙ্গ হবে এই দুই কমিটি।